ঘটনা ঘটাতে হবে। দুর্ঘটনা? সেটা কি আবার আগে থেকে ঘটানো যায় নাকি? হ্যাঁ, সেটাই এবার তোমরা ঘটাবে। আর এক ঘন্টার মধ্যে তুমি যদি এখানে ওকে নিয়ে না আসো তাহলে কিন্তু আমি এক ঘন্টায় না বোন, তুমি আজকে দিনটা সময় দাও, এক ঘন্টার এক সেকেন্ডও যেন দেরি না হয়। কি বললে তুমি? ব্যাচেলার পার্টিতে যাবে? রাহাত ভাইয়ের পার্টিতে গেলবার তুমি যা করেছো তারপরে আবারও সেখানে যাওয়ার অনুমতি চাইছো? আর ম্যাডাম এ কইছে সই তারে দেখতে রাখতে, এর লাগে হ্যাঁ হ্যাঁ ভাই গিয়া আয়া বুয়ার কাম শুরু করে দিছে। আম্মা আপনি তিলকে তাল বানাচ্ছেন, আমি তো শুধু জয়টাকে। সেটা যাই হোক, ওসব পার্টিতে তুমি যাচ্ছ না কারণ ওসব আমাদের কালচারে নেই। কি সাংঘাতিক কথা বলছো ঝর্ণা, আমাদের কালচারে তো অনেক কিছু ছিল না, সেখান থেকে আমরা কি কিছুই নেইনি? এই ধরো ভ্যালেন্টাইন্স ডে, নিউ ইয়ার ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, আরো কত কিছু, এসব কি আমাদের কালচারে ছিল? ছিল না। কি কথা বলতে কি ঝর্ণা, যা কিছু ভালো সেটাকে ভালো করে রপ্ত করতে হয়, বুঝেছো? কি আমার পার্টি কি আমার বিলাতি পার্টি করবা? হ্যাঁ, দুই দিন পরে ভিতিরে রানুরে ম্যাডাম কে ডাকবা, রা হাতরে পর হাতরে সার সার কয়ে ডাকবা, আমার ওই সালমা বেগম সামনে আমার নাকটা কাটবা, এটাই তো বালা, ঠিক না? শুনো, অহরে তুমি তোমার আব্বার কানি আঙ্গুল ধইরা গুদামে যাইবা, আজকাতে তুমি গদি ধইবা, চাকরি বাকরি আর করুন লাগতো না, কেউ সার ম্যাডামও কর লাগতো না। কি সাংঘাতিক আম্মা। বাবা, কবির গুদামে কেন বসবে? আসলে রেহানা চাইছিল। আরে গুদামে তো কে বসা বেশি, এই জোয়ারদার সাহেবের লগে থাকা ওদের কাজ কাম বুঝা লইব। আর তোর বাবারও তো বয়স আছে নাকি, এর ভবিষ্যতে তো এই ব্যবসার হাল এরই ধরন লাগবো নাকি? না, ধরবে না। মানে? মানে আমি চাই না যে বাবার শিক্ষা পেয়ে দুদিন পরে খবিরের হাতেও হাত করা পড়ুক। ও যদি ম্যাডামের চাকরি ছেড়ে দেয় তাহলে আমাদের সাথে নাচের স্কুলেই কাজ করবে। না, করব না, কেন থাকতে হলে আমার কথা হুনুর লাগবো। তাহলে থাকবো না আমরা এই বাড়িতে, বিয়ের পর বিথি চলে গেলে ওখানে ওদের গেস্ট রুমটা খালি হবে, আমরা ওখানে গিয়েই থাকবো। সত্যি কথা বলতে কি রানু আর রাহাত ভাই তো পরাত স্যার আর বিতির সাথে ওখানে গিয়ে থাকবে, আর তখন তো আর আমাদের এক মিনিট কেটা গিয়া কার লগে থাকবো? মুখটা একটু বন্ধ রাখতে পারো না, তোমাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। এই জামাই, বিতি আর রানু এক লগে থাকবে? একবার একটু আগে বিতি ঝর্ণাকে ফোন করে তাই তো বললো আম্মা। কি সাংঘাতিক আম্মা, এ কথাই হাসির কি হলো? আরে হাসির কিছু নাই, কি কর তুমি, একটা সাদের নিচে একটা সংসারই সম্ভব, দুইটা সংসার না, দুইটা সংসার থাকলে কি হয়, দুইটা সংসার একলগে থাকলে হয় বাজার, আর বাজারে কি হয় অর্থগম আর ওই প্যাচ প্যাচ আর হেই প্যাচই মুট প্যাচ। সালমা বেগমের সাহিত্য নাই যে এই কইয়া কিট্টু ঘুরায় খুলে লাই কিট্টু দেখেই গা হে বাড়ি তামটাটা। সাংঘাতিক আব্বা, আপনি জামাই তোমাকে বেচেলার পার্টিতে আমার নেওয়া যায় না? কি সাংঘাতিক আব্বা, কি যে বলেন না আপনি, আপনার বয়সটা একটু দেখুন না। কলমি শাক একটু দাও তো। আফা, টাকাটা ফেরত দিয়ে ওরা ভুল করছেন।
ভুল করেছি মানে চাকরি ছাড়ছেন কত দিন হইছে বড় আব্বার পেনশনের টাকা সব যা বিলে কিছু সংসারে এত গুলা মান টাকা লাগে না তার উপরে আবার বিয়ের অনুষ্ঠান বড় আম্মার আসলে এই সব কথা মুখ ফুটা কইতে ভালো লাগে না এই লাগা নিজের ঘরে লুকায়া বসে দিছে আমি কথাগুলা কইলাম কিলম অর্জিনার মা তোমার বাপ ঠিক কথা মনে হইতেছে বিয়া বিতিন না বিয়া তোমার এই সব কি কোন বড় আম্মা আপনার মুখে কিছু আটকায় না কামও করতে না আবার কথা শুনলে মেজাজে তিরিক্কিতে যাব গা আচ্ছা তো কোলে তুই নাদর করবা মা পারে যে তুগুলি তালো বসন বড়ুছে এগুলো ধুবে কাটা যাও তো কা যাও হ্যাঁ বুঝছি সব আমারই করুন লাগবো মা আমি কি কিছু টাকা ধার করব কোথাও থেকে মানে বিয়েটা তো ছোট করেই করছি খুব বেশি টাকা ধার করতে হবে না আর ধারের টাকাটা না হয় বিয়ের পর আমি মা আমি তো টাকা সেভ নেই নেই রে মা আমাদের যদি সেরকম অবস্থা থাকতো তাহলে টাকাটা নিয়ে আমি তুলে ছোট করতাম না না মা আমি মোটেও ছোট হইনি আমি টাকাটা ফেরত দিয়েছি কারণ আমার মনে হচ্ছে এখানে তোমরা ছোট হচ্ছ তোমরা অপমানিত হচ্ছ মা বিশ্বাস করো আমি নিজের হাজারটা অপমান সহ্য করতে পারবো কিন্তু তোমাদের এক ফোঁটা অপমান আমি সহ্য করতে পারবো না মা তুমি এভাবে কেঁদো না মা আমাদের সব দুঃখের কষ্টের দিন তো এই শেষ হয়ে এলো রানু আপা আমি ফরহাদ তুলা ভাই তোমাদেরকে আর কষ্ট করতে দেব না মা আমার কথা ভাবন লাগবো না তোদের কারো তোরা দুই বোন এত বছর যেমন আসিলি বিয়ের পর ঠিক এমনই জড়াজড়ি করে থাকবি আমি জানি রানু তোর সাথে বয়সে বড় কিন্তু কাজে বড় তুই তোর এই সব দায়িত্ব নিতে হবে তোরে সব দায়িত্ব নিয়েই কাজ করতে হবে আমি জানি আমার মায়ের দোয়া থাকলে কেউ কিছু করতে পারবে না কেউ না কি হলো মা কি হচ্ছে তোমার ঠিক আছো এ বুকটা জানি কেমন দরফর দরফর করতেছে এ বেডের এই আসিসিন না মন্দা ছয় এ বেডের মুখটা সারা জীবনের লিখে যদি আমি সিলাই করে দিতে পারতাম কুকু তুমি থামবে আমার মুখটাকে সিলাই করেন অনুমতি তোমার আমি দিলাম তোরা দুই বোনে যাই এখানে একলগে কিবা থাকবে এটা তো পিতৃতান্ত্রিক পরিবার নাকি পরাল্লাহানের মাতৃতান্ত্রিক পরিবার মাথাটা খারাপ হয়ে গেছে আমি যাই দেখি খালের ডাক্তার খুশ হয় কিনা এই যাইয়া ফুলছে খুদার কাশি তোমার আবার কিছু ফোটাতে সুখে তোমার এই হাসি শুনলে কারো আর মাথা ঠিক থাকার কথা না কুকু তুমি আর মায়ের সামনে এভাবে হাসবে না কথা দাও দেখছ দেখছ বিতি মিন মিন করে কি জানি কইতেছে
কি বলছো ফুপু রাত কইতাছি যে শাল মাবি বিজন গলাপরা করে তে হেশামের না আইসা আমার আশের মূল্য কি রইলো এই কোথাও যাই যা শুধু হাসি বন্ধ করলেই হবে না ফুপু আরেকটা কাজও করতে হবে এটা কি মহাবুসি বতলো আমারে সিবার ভিতরে ফালাইয়া একটার পর একটা দাবি আদায় করতাছো বিষয়টা কি আমাদের হাতে একদম টাকা নেই ফুপাকে বলে তুমি কিছু টাকার ব্যবস্থা করবে সময় মতো ফেরত পেয়ে যাবে বিপদে পড়লে যারা এই ফুপুর কথা মনে করে তুমি না তোমরা আমি চিনি না আরে আমি হলাম তোমরা খেহার গৌরী সেন সব সময় খালি নেওয়ালে চিন্তা দখল করলে চিন্তা আমার বাড়িটা দখলে সময় তো তুমি রাখলে নাম্বার আমি জানতে পার জানো দেন আই বিটাই কোনো টাকা লাগবো না আমরা একদম না মায়া 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 গো এ আমাকে যোগ করে মারি ছা করে না তোর মার এরে বিটি এই কুটি কুটি পাত্র পাইছে দেখতা নাকি হেইডেই আমরা না যান যান সামনে টিকা ভাই তাম্বা দেহি তুমি কি করতারো কুকু তুমি টাকা দেবে কি দেবে না সেটা বল হিতারি তোয় কইলাম শর্ত আছে একটা না দুইটা কি শর্ত এক নম্বর শর্ত হইল আমার এই স্বাভাবিক আছে আমি বন্ধ করতাম না মাইরা লাইলেও না আর দুই নম্বর শর্ত হইল অহন থাইকা আমরা খবি রাখবো রাত্রে সার কইয়া ডাক্তার তো না বাই কইয়া ডাক্তার লাগবো ঠিক আছে তাই হবে এ বলছি না চলো রহমান লগে এটা অবশ্য তোমার হাতে বুঝাই দিয়াম মাইরা সেটা দিবা না তোমার লো আনো একটা উকিল পেলাম না সবাই ব্যস্ত না হয় এত এত টাকা চাইছে আমি এখন কি করব হাতে সময় আছে আর মাত্র মিনিট দশেক এই ফারিয়াটা না এখন যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে কোথায় আমি ওই বিথির অ্যাক্সিডেন্টের কথা ভাববো সেখানে আসসালামু আলাইকুম আপনি আপনি কি আর আপনি এখানে কি করছেন আপনি উকিল ঠিক ধরছেন আমি উকিল আর আপনি স্যার সিং ফারুকিল আমি ভালো উকিল খুঁজছি যেসব উকিল রাস্তাঘাটে পাওয়া যায় তাদেরকে না এক্সকিউজ মি ম্যাডাম কথায় আছে না যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এই আপনি এত বিশ্রি করে হাসবেন না তো পটটা ছাড়ো ম্যাডাম করোনায় ওকালতির অবস্থা ভালো না মানুষ তো জীবন নিয়ে টানাটানি করে বাঁচতেছে না মামলা কি করব একটা ভালো মামলা খুঁজতেছি এটা সুযোগ দেন না ম্যাডাম আপনার মতো উজবুক কাউকে আমার মামলার উকিল হিসেবে নিলে অভিযুক্ত আসামি সারা জীবন জেলে থাকবে আর আমি না সেটা চাই না ম্যাডাম এরকম বোকাসোকা উকিল হলে তো মন্দ হয় না এই লোক যদি মামলা চালায় তাহলে তাহলে ফারিয়াও আর কখনো জেল থেকে বের হবার উপায় থাকবে না আর এদিকে বিথির জবনিকাপাত
হয়ে গেলে সব আমি লুটে পুটে একেবারে। অভিজ্ঞতা কতদিনের? ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা। তবে কেস না পাওয়ার, তবে অনেক কিছুই দেখতেছি এবং শিখতেছি। আমি একটা ভালো কেস পাইলেই নিজেরে প্রমাণ করে দিব, এই আর কি। তবে কি আমি ম্যাডাম 100% কনফার্ম? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কি কি করছেন আপনি? হ্যাঁ সালাম করতাম, এসব কিছু দরকার নেই, সামনে এগোন, থানায় যেতে হবে এখনই। জি ম্যাডাম। এবারে এই গাধাটাকে আমার মতো লাইনে আনতে পারলেই হয়। চাচা কিছু বলবে? চাচা আপনি এখানে আসার পর থেকে দেখছি আপনি কেমন যেন চুপচাপ। অফিসের সব বিস্তারিত বিষয় নিয়ে কাসাবের সাথে আলাপ করলেন, অথচ আমার বা মার সাথে কোনো আলাপ করলেন না। বলিনি কিন্তু বলবো। আসলে তুমি তো এখনো জয়েন করনি, জয়েন করলেই বল। আর বললেই কি সব বুঝবে? ও না হয় জয়েন করেনি, আমি কি অপরাধ করলাম? না না ভাব, অপরাধ কেন করবে? অপরাধ যে করেছি তাতে তো কোনো সন্দেহ নেই, তাই না? সেজন্যই তো আমার সব তথ্য আপনি কাইসারের সাথে শেয়ার করেছেন। একদম ঠিক করেছেন। আসলে আমার একটা উচিত শিক্ষা হওয়া দরকার ছিল। আমি আমি আসলে সেজন্য সে যাই হোক, শুনেছেন তো পড়াদের সাথে রাহাতও জয়েন করছে ওই অফিসে। বাহ, এটা তো বেশ খুশির খবর। আপনি যে খুশি হবেন সে ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। বিয়ের পর তাহলে আমি আর আপিও না হয় জয়েন করব অফিসে? সেটা যে সম্ভব না অন্তরা। কেন? অফিসারের সাথে প্রতারণা করে একবার জেলে গিয়েছিলে, সেটা কি ভুলে গেছো? সেটা অতীত, আর এখন বর্তমান। আর এই বর্তমানে তোমার মতো প্রতারকের কোনো স্থান নেই অন্তরা। তাহলে তো আমারও স্থান নেই ফরহাদ। আপনার মেয়ে বিথির মুখে হাসি দেখিয়ে তো পুষিয়ে নিতে হবে আমার, ও তো এখন আমারও মেয়ে। কেন আপনি ওর সামনে বলতে গেলেন মামলা তুলে নেওয়ার খবরটা? এখন আমাকে বাড়ির খবর দেবে কে? আমি? মানে না, মানে মিসেস অরিমা যদি আপনার বাড়ির খবর না দেয় তাহলে তো আমাকেই দিতে হবে আপনার বাড়ির খবর আর সরকার বাড়ির খবর। কে আপনি বলেন তো? এই সব দোষ আপনার মাথা চাচা। আচ্ছা আপনি কোন গবেষণায় পেয়েছেন যে রাতকে ওর সবকিছু বুঝিয়ে দিলে মার্কেটে আমাদের কোম্পানি শেয়ার পড়ে যাবে? আমি তো এমন কিছু বলিনি ভাবিকে।